ঝকঝকা আছিস রানি, আপেলের মতন গা, ঢমক ঢমক চলিসি যখন, বনাই দিছি রে মাতা। বলছি কি শুন না, তোর কথা আছে ভাই রে, বলবো আর কি কথা আছে? এদিকে আয়, এদিকে চলে আয়, কাম ইয়ার দেখ, কেন কেন কম শুনতে পাইস নাকি? আমরা বেটা ছেলে কোনদিন কম শুনতে পাবো না নাকি দাদা? হ্যাঁ দেখ, এত পিসি জেঠি মা মাসি ঘুরি এদিকে আছে দেখ, কিন্তু তুই গান করার করালে একটা হাতের তালি শুদ্ধা পড়িল না। তা তুই কানা বটে এখানে আমাদের বান্ধ হয়ে গেলে এত নাচছে, তোর কি চোখ গিলাই একটুকু দেখতে পাচ্ছিস না নাকি? তোদের যদি পেরেছিল তো মাঝে একটা হাতের তালি খালি দিয়ে দেখালে। ওহো, একবার জোরদার করে সময় মিলে দাদা, হাতের তালিটা বলো না কেমন লাগলো বাপ? যেমন উপর দিয়ে দুটা পাথর ফাউড়ান দিল নাকি? আর দেখবি এই মদলগের পর জিও সিমেন্টার সবাই মিলে ঝাড়ে গলে গলে হাতের তালি দেখলি? সমান সমান আছে, আজকে কোনো হার জিত নেই না। আমরা বাপ বেটা ছিলা বটি, কোনদিন আমরা হারিব নাই নাকি দাদা? তা আমরা লেডিস বটি, আমরাই কেন ছাড়িয়ে কথা বলবো নাকি? এ দাদা ইয়াকে দিব ভালো করে। হ্যাঁ এজন্টে বড়া ছিল, জন্টে করতে পারে পিটি ছিল পারবে হাগো মাসি? আমরা জন্টে করে দেখান দিতে পারবে এরা পারবে? হ্যাঁ দাদা, তোরা কোনটা পারবি আর আমরা কোনটা পারবো না একবার দেখাই দেখ না। দাদা ধর্ম করে একটা কথা বলছি, আমি জন্টা করব, যদি কনিকা কর্মকা যদি না করতে পারে না তো বাং কানা হুজু কানা করে দিব নাকি দাদা? হ্যাঁ তুই আগে একটা কিভাবে ডিগ মাঝে দিকে দেখা দেখি তো, তাহলে তোকে বলি বাপ কনিকা কর্মকার বটি নাকি? হ্যাঁ তুই কই ডিগ বাজি দিয়ে তুই লেডিস সোনাস মনে বাপ জীবনে তুই দেখিস নে নাকি? হ্যাঁ দাদা, লেডিস সোনে তোর গল্প তুই একা পুরো আলে তা পড়াবি তো লেডিস সোনা দেখবি কার্তিক যে ঢুকে তোদের মতন বহুত ডিগ বাজি দিয়ে দেখান দেই বুঝলিস না? এ দাদা ই মনে আছে আদিম যুগের হয়ে গেছে বাপ। হ্যাঁ একদম তো সোনাসটা সোনাসটা তুই আদিম পৌঁছে। আচ্ছা ঠিক আছে উঠো যাগে, কেন লেডিস কত কিলো আছে গুন্না মোটামুটি? আর তোর বেটা ছেলে এদিকে বেটা ছেলে গেলে গুন একবার, ওগুলো আমি পরে গুনবো, আগে তুই লেডিস গুলা গুনিয়ে না কত গুলা আছে মোটামুটি গুনলো। শোন আগে একটা ভোট হোক, তখন থেকে আগে লেডিস কত গুলা আছে তুই গুন, তারপর তোকে আমি বলছি। এটার প্রশ্নের উত্তরটা দিতে হবে নালে আমরা হারে যাবো নাকি? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা, দশটা আছে মোটামুটি দশটা নাকি? হ্যাঁ তা দশটা কুড়িটা। হ্যাঁ তো ঠিক আছে, তোদের যদি কুড়িটা আছে আমাদের দশটা আছে, তো দশটার মধ্যে দেখ নটা বিটি ছিল তোদের জিন্স প্যান্টটা পরে এসেছে, তোদের এতগুলো বেটা ছেলেগুলোর মধ্যে একটা শাড়ি পরা দেখো, আমি গানেই ছাড়িয়ে দিব। এই দাঁড়া দাঁড়া, হ্যাঁ দাদা ই এখন মনে হচ্ছে ছৌ নাচ দেখে না বেটা ছেলে। আর বলছি ওই যে বেটা ছেলে গেলে শাড়ি পরে সখি না চাইটে কি তোর ভাসুর উপরে? হ্যাঁ কি দাদা পরে গেলে বলো? তোদের তোদের শাড়ি পরাটা দেখেছি দশ বার খুলে যায় শাড়িটা নাকি? ইয়ে তো শাড়ি পরা দেখেছে না দশ বার খুলে যায় শাড়িটা? এই শোন বেশি খতর খতর করি না দাদা, জানো ইয়ে তো স্বভাব গেলে কিরকম দেখবে গো মাসি? যখন বাপ একটা কোনো প্রকারে মুরগা ছাড়া যদি কারো ঘর বাবা ঢেকে হারাই গেছে তখন বলো না কি করবে? খুঁজটা বাবা কিনে কুচিয়ে দিবে আর বলো না কি গাইল দিবে? এলো এই তোকে তো খেলি বলো তোর কামান খাইল, তাছাড়া বাপ ইয়াদের পিটিছিলেন মুখ কিছুই লই। আর শুন এদি শুন, আমি বলি আমি বলি তোদের যদি মদ খাওয়ার চাকনার অত দরকার তো মাগ বি আমদের লেডিস গিলে এমনি দিয়ে দিবে, তোর আগে জাকাবার কি দরকার? এ দাদা ইয়া কারেকবার দিব? হ্যাঁ এই পিটি ছিল বড় আছে মধ্যে একটাই ফরক আছে বলো না কোনটা? ইয়ার জন শ্যাম্পুটা ওই মাথাটাই লেগে ডেলি স্নান করতে যাই না, ওই শ্যাম্পুটা দিয়ে নিজের আমরা গাড়ি গিলে ধুইয়ে দিই নাকি? তাও একটু পিটি ছিল চক্করে পড়বো নাই। আর দাদা ইয়ার জন গালটাই পাউডারটা লাগাইছে না, ওই পাউডারটা দিয়ে বলো না আমরা কি করি? ক্যারাম বোর্ড খেলি, ক্যারাম বোর্ড খেলি, ফ্রি ফায়ার খেলি নাকি? আমি বলি লেডিস কে তোদের যদি পছন্দ নাই তো তারা বেটা ছেলের পেছনে ঘুরবি না, বিটি ছেলের পেছনে কি দরকার ঘুরার? আর বিহাও করে নিবি তোরা বেটা ছেলে বিটি ছেলে বিহা করিস না নাকি? শোন শোন, যে বিটি ছেলে গেলে জঞ্জাল বলছিস না তোরা, সেই জঞ্জাল গেলে আমরা এমনি এমনি যাই না, তোরা দশ গাড়ি পথ যাত্রী নিয়ে আমাদেরকে নিতে আসিস আর বাজ বাজনা নিয়ে আমাদেরকে নিয়ে যাই তবে আমরা যাই নাকি গো? আমরা শুধু শুধুই যাই নাই। আর সারা জীবনটাকে খাওয়াই দাদা, সারা জীবনটাকে খাওয়া দরকার খাটে, আমরা মরদ জাতি তোরা খাটে, তোরা খাটে খাওয়ার আগে ভিখারির মত আমার বাপের কাছে পন টাকা এত নালি তবে তোরা খাওয়াইস নাকি? ঠিক আছে আমরা ভিখারি বড়ে পন টাকা লি, আর সারা জীবনটা যাবো তুই আমাদের খাইয়ে, এই চুড়ি দিব শাখা লিব সিঁদুর লিব ওই লাগে তোর বাপ ভালে তুই নিয়ে আসিস। হ্যাঁ দাদা বাপ ভালে কি নিয়ে আসে? হ্যাঁ আমাদের সাথে বাপ পারবি নাই, আগে একটা ভালো দেখে গান হোক নাকি দাদা?
তোমাদের বা মুখ গিলে চুপ করে নিব, টেনশন নিও না। হ্যাঁ, আর এদিকে বার ঝাড়িয়ে কোল কোলি হাতের তালি হতে কি তো বাহ, তোদের সময় দুটা করে সাউরি বলে খেয়ে দিলি যা, চলো তালি আসবো। ঝক ঝকা আছিস রানি আপেলের মতন গা, ধমক ধমক চলিসি যখন বনাই দিছি রে মাতা। যেমন মিষ্টি পানে, যেমন মিষ্টি পানে লাল করে কইয়ের ইয়ার চমনে, মিষ্টি পানে লাল করে কইয়ের ইয়ার চমনে। আমি তোর ভ্রমর সজনী গাইছি প্রেমের গো, বরা বদন রজনীগন্ধা ফেলবার তোর বদনে, যেমন মিষ্টি পানে, যেমন মিষ্টি পানে লাল করে কইয়ের ইয়ার চমনে, মিষ্টি পানে লাল করে কইয়ের ইয়ার চমনে। যেমন মিষ্টি পানে, যেমন মিষ্টি পানে লাল করে কইয়ের ইয়ার চমন, মিষ্টি পানে লাল করে কইয়ের ইয়ার চমনে। তোর আঁচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাব রে, কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব রে, তোর আঁচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাব রে, কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব রে। যেমন মিষ্টি পানে, যেমন মিষ্টি পানে লাল করে কইয়ের ইয়ার চমন, 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 মিষ্টি পানে লাল করে কইয়ের ইয়ার চমনে। একবার জোরদার করে হাতের তালি। হ্যাঁ, আর লুঙ্গি গিলা খুলিয়ে দিবি, সকালে বাগানে লেগিতে হবে।